উড়ন্ত দুরন্ত দুর্দান্ত মুশফিকুর রহিমের এই ক্যাচ দেখার পর আপনার মুখ দিয়ে নিশ্চয়ই এই শব্দগুলোই বেরিয়েছে, অন্তত মনে তো নিশ্চয়ই এসেছিল। 37 মুশফিক যেভাবে এই ক্যাচটা নিলেন তাতে তার সাথে থাকা নাজমুল শান্ত নিশ্চয়ই এভাবেই তাকিয়ে অবাকই হয়েছেন। মনের ভিতর প্রশ্ন জাগতেই পারে, এই বয়সেও এতটা টকবগে থাকা যায় কিভাবে? কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। হয়তো মানুষটা মুশফিকুর রহিম বলেই সম্ভব এই বয়সে অন্যরা গ্লাভস জোড়া তুলে রাখেন, সেখানে মুশফিক একই সাথে কিপিং গ্লাভস এবং ব্যাটিং গ্লাভস দুটোই সামলাচ্ছে নির্ভার হয়ে। নিজেকে বারবারই ভেঙে গড়াটাও যেন তার বেশ পছন্দ। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার যে মিস্টার ডিপেন্ডেবল সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, তার এই পরিশ্রমের ফল বারবারই মাঠেও পেয়ে থাকেন। এই যেমন শরীফুলের বলে কুশাল পেরেরার এই ক্যাচ। আত্মবিশ্বাসের তলানিতে থাকা একটা দলকে চাঙ্গা করতে মুশফিকের এমন একটা ক্যাচই যথেষ্ট। মুশফিক গুরুত্বপূর্ণ সময়ে ত্রাতার ভূমিকায় বুঝিয়ে দিলেন এদেশের ক্রিকেটে অভিজ্ঞতার মূল্য কতখানি। অবশ্য এমন কাজ মুশফিক ব্যাট এবং গ্লাভস হাতে নিয়মিতই করে থাকেন। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।